বাজিয়া ছিল। তখনও গোপিনীরা জানে না কে বাজাইল, জানে না কোথায় বাজিতেছে। একবার মনে হইল দক্ষিণ পবনে বাজিতেছে, একবার মনে হইল উত্তরে গিরি গোবর্ধনের শিখর হইতে ধ্বনি আসিতেছে, মনে হইল উদয়াচলের উপরে দাঁড়াইয়া কে মিলনের জন্য আহ্বান করিতেছে, মনে হইল অস্তাচলের প্রান্তে বসিয়া কে বিরহ শোকে কাঁদিতেছে, মনে হইল যমুনার প্রত্যেক তরঙ্গ হইতে বাঁশি বাজিয়া উঠিল, মনে হইল আকাশের প্রত্যেক তারা যেন সেই বাঁশির ছিদ্র, অবশেষে কুঞ্জে কুঞ্জে পথে ঘাটে ফুলে ফলে জলে স্থলে উচ্চে নিচে অন্তরে বাহিরে বাঁশি সর্বত্র বাজিতে লাগিল। বাঁশি কি বলিতেছে তাহা কেহ বুঝিতে পারিল না, এবং বাঁশির উত্তরে হৃদয় কি বলিতে চাহে তাহাও কেহ স্থির করিতে পারিল না। কেবল দুটি চক্ষু ভরিয়া অশ্রু জল জাগিয়া উঠিল, এবং একটি অলোক সুন্দর শ্যামস্নিগ্ধ মরণের আকাঙ্ক্ষায় সমস্ত প্রাণ যেন উৎকণ্ঠিত হইয়া উঠিল। Oh,